গ্রিনডিমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন, আপনারা দেখছেন বেসিক আরডিনো টিউটোরিয়াল সিরিজ। এ পর্যন্ত আমি আরডিনো রিলেটেড অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছি। আপনারা আমার চ্যানেল ঘুরে আসলে দেখতে পারবেন প্রায় 50টির উপরে হচ্ছে আরডিনো রিলেটেড নানা রকমের টিউটোরিয়াল আছে, কিভাবে নানা রকমের এলইডি দিয়ে হচ্ছে প্যাটার্ন তৈরি করা যায় আরডিনোর সাহায্যে, বা একটি পটেনশিওমিটারের মাধ্যমে নানা রকমের অ্যানালগ ভ্যালু কিভাবে আরডিনোতে ইনপুট দেওয়া যায় এবং সেই ইনপুট ওয়াইজ নানা রকমের কাজ করবে, পুশ বাটন রিলেটেড, এলসিডি ডিসপ্লে রিলেটেড, কিপ্যাড রিলেটেড বা ব্লুটুথ, আদার্স বিভিন্ন যে সেন্সর বা মডিউল আছে সেগুলো রিলেটেড অনেকগুলো টিউটোরিয়াল আরডিনো রিলেটেড করা আছে আমার এই চ্যানেলটির ভিতরে। আপনারা ঘুরে আসতে পারেন বা অন্যান্য টিউটোরিয়াল দেখেও অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে যেটা করব সেটা হচ্ছে কিপ্যাড। প্রিভিয়াস আমি কিপ্যাড নিয়ে দুইটা টিউটোরিয়াল তৈরি করেছি, তবে অন্যান্য টিউটোরিয়াল থেকে এটা হচ্ছে পার্থক্য আছে, যেটা হচ্ছে অন্যান্য কিপ্যাডে যখন কোনো কিছু প্রেস করা হতো, মানে কোডগুলোতে যখন কোনো কিছু প্রেস করা হতো কিপ্যাডে, সেটা শুধু প্রিন্ট করতো। এখন হচ্ছে কিপ্যাডটা একটু অ্যাডভান্সভাবে ডিজাইন করা হয়েছে, যার ফলে হচ্ছে কোনো একটা বাটন যদি প্রেস করা হয় কিপ্যাডে, তাহলে এলসিডি ডিসপ্লেতে যা টেক্সট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে নতুন টেক্সট লেখার জন্য। আরেকটা বাটন থাকবে যেটা প্রেস করার মাধ্যমে কোনো নতুন লাইনে চলে যাবে, অর্থাৎ একটা সেন্টেন্স লেখা হয়েছে কিপ্যাডের মাধ্যমে, পরবর্তীতে যদি অন্য একটা সেন্টেন্স যদি নতুন লাইনে লিখতে হয় এলসিডি ডিসপ্লেতে, তাহলে আরেকটা বাটন প্রেস করলে নতুন লাইনে চলে যাবে। আর সাথে আরও দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে স্পেস দেওয়ার জন্য, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড লেখা হলো, ওয়ার্ড লেখার পরে যদি কোনো স্পেস দিতে হয় তাহলে ওই বাটনটা বা ওই ডিজিটটা যদি প্রেস করা হয় তাহলে হচ্ছে একটা খালি বা স্পেস দিবে এলসিডি ডিসপ্লেতে। আরেকটা বাটন থাকবে যেটা প্রেস করলে হচ্ছে ব্যাকে চলে যাবে, ব্যাকে গিয়ে হচ্ছে যে ডিজিটটা ভুল হয়েছে সেটাকে সংশোধন করা যাবে। তো এটার হার্ডওয়্যার কানেকশন এবং কোডিংটা দেখাবো আসছে ইন্ট্রো পর। তো হার্ডওয়্যার কানেকশনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা এলসিডি ডিসপ্লের সাথে আরডিনো কানেকশন, আর একটা হচ্ছে কিপ্যাডের সাথে আরডিনো কানেকশন। তবে এই দুইটা কানেকশনই সেম আরডিনো অনুর ক্ষেত্রে হয়ে থাকবে। এখানে সুবিধার্থে বা কানেকশনটা যাতে জটিলতা না তৈরি করে সে কারণে হচ্ছে আলাদাভাবে দুইটা কানেকশন দেখানো হয়েছে। তো প্রথমে যেটা কিপ্যাডের সাথে আরডিনো কানেকশন করতে হবে, ডির কাছাকাছি যে পিনটা সেটা হচ্ছে প্রথম পিন, এবং প্রথম পিনটাকে আরডিনোর 12 নম্বর পিনের সাথে কানেক্ট করতে হবে। অন্যদিকে এর পরের পিনটা কানেক্ট করতে হবে আরডিনো 13 নম্বর পিনের সাথে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা পিন কানেক্ট করতে হবে, এবং সর্বশেষ পিন যেটা 8 নম্বর পিন সেটা কানেক্ট হবে আরডিনো F5 পিনের সাথে। এরপর হচ্ছে এলসিডি ডিসপ্লের সাথে আরডিনো কানেকশন। তো এটার যেটা নিচে টেক্সট আকারে হচ্ছে প্রত্যেকটা পিন কানেকশনটা দেওয়া আছে, সে পিন আকারে যদি দিয়ে দেন, ফর এক্সাম্পল হচ্ছে D7টা হচ্ছে আরডিনো 2 নম্বর পিনের সাথে কানেক্ট হবে, D6টা আরডিনো 3 নম্বর পিনের সাথে, এভাবে প্রত্যেকটা পিনের কানেকশনটা এখানে দেওয়া আছে। অথবা ডায়াগ্রাম আকারেও খুব সহজে দেওয়া যায়, যেখানে হচ্ছে ভিএস পিনটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, রিড রাইট পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, অন্যদিকে হচ্ছে 2 নম্বর পিন যেটা VDD সেটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্ট হবে, আর 3 নম্বর পিন যেটা V0 সেটা পটেনশিওমিটারের মাঝখানে পিনের সাথে কানেক্ট হবে, যেটা 10K পট, এবং পটের এক পাশটা 5 ভোল্টের সাথে আরেক পাশটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। আর তার পরবর্তী যে পিনটা RS পিন সেটা কানেক্ট হবে আরডিনোর 7 নম্বর পিনের সাথে। এরপরে হচ্ছে এনেবল পিন যেটা, সেটা কানেক্ট হবে আরডিনোর 6 নম্বর পিনের সাথে। এরপর হচ্ছে 4টা পিন গ্যাপ হওয়ার পর D4-এ চলে আসার পর, এরপর যথাক্রমে D4, D5, D6, D7 যথাক্রমে 5, 4, 3, 2 পিনের সাথে কানেক্ট হবে, অর্থাৎ হচ্ছে এগুলো সিরিয়াল ওয়াইজ কানেক্ট করতে হবে। অন্যদিকে হচ্ছে D7-এর পরে যে অ্যানোড পিনটা, সেটা 220 ওহম রেজিস্টারের মাধ্যমে আরডিনোর 5 ভোল্টের সাথে কানেক্ট হবে, আর সর্বশেষ যে পিনটা সেটা ক্যাথোড পিন, সেটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করবে। তো এটা হচ্ছে মূলত হার্ডওয়্যার কানেকশন, প্রত্যেকটা পিন সতর্কতার সাথে কানেক্ট করতে হবে, কোনো একটা ভুল হলে তাহলে এই কোডটা সঠিকভাবে কাজ করবে না। তো এটা হলো কোড, এরপর কোডিংটা দেখা যাক। তো কোডিংটা করার আগে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা কিপ্যাড লাইব্রেরি। কিপ্যাড লাইব্রেরিটা যদি আরডিনো সফটওয়্যারে ইনস্টল করা না থাকে তাহলে এটা ইরর দেখাবে কোডটা। তো যেহেতু আমরা এলসিডি ডিসপ্লে এবং কিপ্যাড নিয়ে কাজ করছি, সেহেতু এখানে এলসিডি ডিসপ্লে এবং কিপ্যাডের দুইটা লাইব্রেরি নিতে হবে। পরবর্তীতে ইন্টিজার হিসেবে প্রত্যেকটা পিন, যেখানে হচ্ছে D7 2 নম্বর পিনের সাথে, ইনেবল পিনটা 6 নম্বর পিনের সাথে, সেভাবে হচ্ছে প্রত্যেকটাকে ইন্টিজার ভ্যালু হিসেবে নিতে হবে। এরপর হচ্ছে X এর ভ্যালু
জিরো নেওয়া হলো, অন্যদিকে ওয়ার ভ্যালু জিরো নেওয়া হলো। এখানে এক্সট্রা হচ্ছে কার্সরের ক্যারেক্টার, অর্থাৎ এলসিডি ডিসপ্লেতে কার্সর সেট করতে হয় সেটার ক্যারেক্টার, অর্থাৎ বা যেটা হচ্ছে, হ্যাঁ, ক্যারেক্টারের নাম্বারটাই হচ্ছে এক্স নেওয়া হয়েছে। অন্যদিকে লাইনের যে নাম্বারটা সেটাকে নেওয়া হয়েছে জিরো প্রাথমিক অবস্থায়। আর অন্যদিকে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ফাংশনের ভিতরে যে সকল পিনগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো যথারীতি নিতে হবে, অর্থাৎ এনেবল পিন, আরএস পিন, D4 থেকে শুরু করে D7 প্রত্যেকটা পিন। অন্যদিকে কনস্ট্যান্ট ইন নামে দুইটা বাইট নেওয়া হলো, কনস্ট্যান্ট বাইট হিসেবে দুইটা বাইট নেওয়া হলো। তো প্রথম যেটা সেটা হচ্ছে আর, অর্থাৎ কিপ্যাডের রো, যেহেতু 4x4 কিপ্যাড আমরা ব্যবহার করছি সেহেতু রো এবং কলম দুইটাই হচ্ছে 4। এখানে রোর সংখ্যা 4, কলামের সংখ্যা 4 এবং দুইটাকে কনস্ট্যান্ট বাইট হিসেবে নেওয়া হলো। এরপর হচ্ছে এইচ নামে একটি ক্যারেক্টারের অ্যারে নেওয়া হলো, যেটা 2-dimensional অ্যারে, যেখানে আর এর ভ্যালুটা 4, সির ভ্যালুটা 4, একটা 4x4 ক্যারেক্টারের অ্যারে। আর এই ক্যারেক্টারের অ্যারেটা অনেকটা নেওয়া হয়েছে কিপ্যাডের মতো করে, কিপ্যাডের উপরের দিকের বাম দিকে হচ্ছে 1 আছে, সেহেতু এখানে 1 নেওয়া হয়েছে। অন্যদিকে কিপ্যাডের নিচের দিকে ডান দিকে হচ্ছে D আছে, সেহেতু এখানে D নেওয়া হলো। অন্যদিকে হচ্ছে আরেকটা বাইট নিতে হবে, যেটা আরপি মূলত হচ্ছে রোর রিলেটেড পিনগুলা, রোর সাথে কানেক্টেড যে পিনগুলা। তো আরপি নামে একটা বাইট নেওয়া হলো, যেটার অ্যারের ভ্যালুটা হচ্ছে 4। আর এখানে হচ্ছে পিনগুলো নেওয়া হয়েছে, জিনিসটা অনেকটা নিতে হবে এভাবে, সিপি এবং আরপি নিতে হবে এবং সিপির ভিতরে সি নিতে হবে যেটা কলাম, অন্যদিকে আরপির ভিতরে রো নিতে হবে যেটা হচ্ছে রো, এবং দুইটার ভ্যালুটাই হচ্ছে 4। আর এদিকে হচ্ছে পিন নাম্বারটা অনেকটা এভাবে নিতে হবে, 12 থেকে শুরু করে এখানে 19 পর্যন্ত, অর্থাৎ 12, 13, 14, 15, অন্যদিকে হচ্ছে 16, 17, 18, 19, এভাবে পিন নিতে হবে। এরপর আসা যাক হচ্ছে কিপ্যাডের জন্য যে কিপ্যাড পি নেওয়া হলো, পি কিপ্যাডের পির পরে হচ্ছে প্রত্যেকটার ডিক্লেয়ার করা হলো রো, কলাম এবং হচ্ছে আরপি পিনগুলো ইত্যাদি। এরপর হচ্ছে হোয়াইট সেটআপের ভিতরে যেহেতু এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, অতএব এলসিডির সাইজটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, যেহেতু আমরা 20x4 ডিসপ্লে ব্যবহার করছি সেহেতু এলসিডি বিগেনের ভিতরে 20x4 লেখা হলো। তারপর হচ্ছে এখানে ভয়েড লুপের ভিতরে কার্সর সেট এক্স এবং ওয়াই, এক্সটা হচ্ছে এখানে যেটা জিরো, অন্যদিকে ওয়াইটা হচ্ছে এখানে জিরো, অর্থাৎ কার্সর সেটটা প্রথম দিকে হচ্ছে প্রথম লাইনের প্রথম ক্যারেক্টারটা থেকে শুরু করবে এবং প্রথম লাইন থেকে ক্যারেক্টারটা সেট করার পর পরবর্তীতে এখানে হচ্ছে এলসিডি নো কার্সর। তো নো কার্সরটা হচ্ছে নিচে একটা ডট, মানে আন্ডার স্কোরের মতো হচ্ছে একটা ডটের মতো থাকে, সেটা হচ্ছে যখন কার্সর থাকবে তখন হচ্ছে সেই কার্সরটা দেখাবে, যখন নো কার্সর থাকবে তখন ওই কার্সরটা ইনভিজিবল থাকবে। তো এখানে একটা ডিলে দেওয়া আছে, অর্থাৎ 3 মিলিসেকেন্ড পর্যন্ত হচ্ছে ওই কার্সরটা অফ থাকবে, অন্যদিকে 7 মিলিসেকেন্ড পর্যন্ত হচ্ছে কার্সরটা অন থাকবে, ভিজিবল থাকবে, অর্থাৎ বেশিরভাগ সময় 7 মিলিসেকেন্ড পর্যন্ত ভিজিবল থাকবে আর মাত্র 3 মিলিসেকেন্ড পর্যন্ত ওই নো কার্সর থাকবে, অর্থাৎ কার্সরটা ভিজিবল থাকবে না। ওদিকে হচ্ছে এরপর একটা হচ্ছে স্টার্টটা হচ্ছে সামনে ব্যাখ্যা করা যাবে আপাতত। এরপর হচ্ছে ক্যারেক্টার কে নেওয়া হলো, যেটার ভিতরে হচ্ছে যে বাটনটা প্রেস করা হবে সেটা হচ্ছে কে এর ভিতরে সেফ থাকবে। এখানে পিটা হচ্ছে কিপ্যাড, অন্যদিকে কিপ্যাড থেকে হচ্ছে গেট কি ফাংশনের মাধ্যমে একটা কি নেওয়া হবে, যখনই কিপ্যাডের কোনো একটা বাটন প্রেস করা হবে সেটা কে এর ভিতরে সেফ থাকবে, আর যখনই কে প্রেস করা হবে অর্থাৎ কে এর ভ্যালু পাবে তখনই হচ্ছে এই ইফ কন্ডিশনটা সত্য হবে। আর ইফ কন্ডিশনটা সত্য হওয়ার পর পরবর্তী যে কন্ডিশনগুলো আছে সেগুলো এখানে চেক করবে। তো যখনই বাটন প্রেস করাবে তখন ম্যাচ করবে কে এর যে ভ্যালুটা সেটা এ হয় কিনা, যদি এ হয় তাহলে যে কাজটা করবে কার্সরের ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা 1 বেড়ে যাবে, অর্থাৎ নতুন লাইন থেকে শুরু করবে। যদি কিপ্যাডের 1 প্রেস করা হয় তাহলে হচ্ছে নতুন লাইন থেকে পিন করা শুরু করবে। আর অন্যদিকে হচ্ছে যখনই কে মানে কের ভ্যালুটা 1 হয়ে যাবে তখন হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা 1 বেড়ে যাবে, সাথে সাথে এক্সের ভ্যালুটা 0 করে দেবে, অর্থাৎ নতুন লাইনের একবারে বাম দিক থেকে পিন করা শুরু করবে বা প্রথম দিক থেকে পিন করা শুরু করবে। আর যখনই এই জিনিস এ প্রেস করা হবে, প্রেস করার পরে হচ্ছে এখানে গো টু ফাংশন না হলো। এরপর যেটা বলেছিলাম স্টার্ট, পরবর্তীতে ব্যাখ্যা করতাম, যেটা সেটা হচ্ছে গো টু যখনই পাবে, মানে এখানে যেহেতু গো টু আসছে, গো টু ফাংশনটা অনেকটা এরকমই, গো টুর সাথে যে জিনিসটার নাম লেখা থাকবে পরবর্তীতে নিচে না যেয়ে সরাসরি উইটাতে ফেরত চলে যাবে।
যেহেতু এখানে গোটো ফাংশনের পরে স্টার্ট দেওয়া আছে, এরপর নিচে আর কিছুতে যাবে না, অর্থাৎ নিচের কোডগুলো কাজ করবে না, যেহেতু স্টার্ট লেখা আছে স্টার্টের ভিতর ফেরত আসবে, গোটো করবে স্টার্টের ভিতরে, নামের ভিতরে যেটা কাজ, তো স্টার্টের ভিতর চলে আসবে। তো স্টার্টের ভিতর চলে আসার পর পুনরায় হচ্ছে আবার চেক করবে কে পেস্ট করা হয়েছে কিনা, অর্থাৎ যখনই এ পেস্ট করা হবে তখন হচ্ছে লাইনের ভ্যালুটা এক বেড়ে যাবে, এক্স এর ভ্যালুটা হচ্ছে জিরো হয়ে যাবে, যার ফলে একবারে বাম দিক থেকে পিন করা শুরু করবে আর নিচে যাবে না। নিচে নিচে যদি যেত তাহলে হচ্ছে কে এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যেত, অর্থাৎ নতুন লাইনে যাওয়ার পর হচ্ছে আবার পুনরায় ফেরত এসে গেছে, অর্থাৎ এর ভ্যালুটা যেটা কিপ্যাডে সেটা প্রিন্ট হবে না, এ প্রেস করা মাত্রই নতুন লাইনে চলে যাবে, তবে এটা প্রিন্ট হবে না। এরপর যদি আবারও কিপ্যাডের কে প্রেস করা হয়, এবার যদি ধরা যাক হচ্ছে বি সাথে মিলে গেল, যদি কিপ্যাডের পিটা মানে বি যদি প্রেস করা হয় তখন এই কন্ডিশনটা সত্য হবে, আর এই কন্ডিশনটা সত্য হওয়ার সাথে সাথে তখন হচ্ছে এক্স এর যে ভ্যালুটা সেটা এক বেড়ে যাবে, অনেকদিকে ওয়াই এর ভ্যালু যা তা হচ্ছে ফিক্স থাকবে। তো এক্স এর ভ্যালু যদি এক বেড়ে যায় তাহলে হচ্ছে যে জিনিসটা হবে একটা স্পেসের মতো কাজ করবেন, আর এটা হচ্ছে আমরা ব্যাক স্পেস দিলে যেটা ঘটে কিবোর্ডের ক্ষেত্রে অনেকটা সেরকমই ঘটবে, অর্থাৎ ব্যাক স্পেস হয়ে যাবে, মানে দুইটা লেটার বা দুইটা ডিজিটের ক্ষেত্রে মাঝখানে একটা স্পেস কাজ করবে, খালি থাকবে। তো এটাই হচ্ছে কি এক্স এর ভ্যালুটা এক বেড়ে যাবে, আর অন্যদিকে হচ্ছে ওয়াই যেটা সেটা ফিক্সড আছে। আর এটা হওয়ার পরে হচ্ছে আবারও গো টু, অর্থাৎ হচ্ছে নিচের দিকে যেতে দেবে না, নিচের দিকে যদি নিচের দিকে চলে যায় তাহলে হচ্ছে কে এর ভ্যালুটা পিন করে ফেলবেন, অর্থাৎ কে এর ভ্যালুটা যাতে প্রিন্ট না হয়, অর্থাৎ বি যে প্রেস করা হয়েছে বি যাতে প্রিন্ট হয়ে না যায়, সেই কারণে হচ্ছে এখানে গো টু ফাংশন দেওয়া হয়েছে, যাতে পুনরায় বি প্রেস করার মাধ্যমে এই কন্ডিশনটা সত্য হবে, অর্থাৎ যেটা এক্স এর ভ্যালু সেটা এক বেড়ে যাবে, এক বেড়ে যাওয়ার সাথে সাথে গোটো ফাংশন পাবে, অর্থাৎ আবারও স্টার্টের ভিতর ফেরত আসলো। এরপর যদি আবারও কিপ্যাড প্রেস করা হয়, এখন যদি ধরা যাক হচ্ছে সি প্রেস করা হলো, তো সি প্রেস করা যদি হয় তাহলে এখানে যেটা ঘটবে তখন হচ্ছে এক্স এর ভ্যালু এক কমে যাবে, যখন বি প্রেস করা হয়েছিল তখন এক্স এর ভ্যালু এক বেড়ে গেছিলো, অর্থাৎ ব্যাক স্পেসের মতো কাজ করেছে। এখন যখন সি প্রেস করা হবে তখন হচ্ছে অনেকটা জিনিসটা হচ্ছে অনেকটা একটা লেটার পিছে চলে যাবে, একটা লেটার পিছে চলে যাওয়া ধরা যাক হচ্ছে কোনো একটা কিছু প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু প্রিন্ট করার পর মাঝখানে কোনো একটা ডিজিট বা কোনো একটা লেটার যদি ভুল হয়ে যায় তো ওইটা কীভাবে সংশোধন করব, সেটার জন্য হচ্ছে একটা কার্সর পিছে চলে যাবে, পিছে চলে যাওয়ার পর সেটা যদি পুনরায় আবার কে দ্বারা যদি কোনো একটা ভ্যালু নেওয়া হয় তাহলে সেটা পরিবর্তে নতুন একটা কি সেখানে আসবে। তো আপাতত হচ্ছে আমরা এতটুকু জেনে নিই, যখন সি প্রেস করা হবে তখন হচ্ছে এক্স এর ভ্যালু এক করে কমে যাবে, অর্থাৎ কার্সর যেটা সেটা একটা ক্যারেক্টার পিছে চলে আসবে, সেট কার্সর যেটা সেটা হচ্ছে একটা ক্যারেক্টার পিছে চলে আসবে যখন সি প্রেস করা হবে, আর যখন বি প্রেস করা হবে একটা ক্যারেক্টার সামনে চলে যাবে, অর্থাৎ খালি অবস্থায় একটা ক্যারেক্টার থাকবে। আর অন্যদিকে যদি এ প্রেস করা হয় তাহলে হচ্ছে নতুন লাইনে চলে যাবে, যেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু এক বেড়ে যাবে। সাধারণত এক্স যেটা প্রথমে বলেছে এক্সটা হচ্ছে কার্সর, কার্সরের যেটা ক্যারেক্টার সেটা, অন্যদিকে ওয়াইটা হচ্ছে লাইন, লাইন সংখ্যা। তো এরপর যদি জিনিসটা ডির সাথে মিলে যায়, পুনরায় যদি কিপ্যাড প্রেস করার পর ডির সাথে মিলে যায় তাহলে হচ্ছে সম্পূর্ণ এলসিডি ডিসপ্লেতে যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, ডি দিয়ে হচ্ছে সব কিছু টেক্সট মানে যতগুলো ডিজিট বা অ্যালফাবেট প্রেস করা হয়েছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর কার্সরটাকে জিরো জিরোতে সেট করে দেবে, যেটা এক্সের যে ক্যারেক্টারটা সেটাকে জিরো করে দেবে, অন্যদিকে ওয়াইয়ের যে লাইনটা সেটাকে জিরো করে দেবে। তো ডি যখন প্রেস করা হবে যত টেক্সটই থাকুক না কেন সেটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, পাশাপাশি কার্সরটা একেবারে প্রথমে চলে আসবে, যার ফলে এক্স এর ভ্যালুটা জিরো, অন্যদিকে ওয়াইয়ের ভ্যালুটা এখানে জিরো দেওয়া হলো। তারপর যেটা এখানেও হচ্ছে আবার গো টু স্টার্ট, যাতে নিচের দিকে চলে যায় যাতে প্রিন্ট না হয়ে যায় কে এর ভ্যালুটা, সেখানে হচ্ছে সরাসরি স্টার্ট, যখনই ডির ভ্যালু মানে কে এর ভ্যালুটা ডির সমান হয়ে যাবে এইগুলো কমান্ড কাজ করবে, সাথে সাথে এই গো টু ফাংশনটা পাবে, পাওয়ার সাথে সাথে আবার স্টার্টে চলে যাবে, তখন আর নিচে ব্যাক করার সুযোগ পাবে না। এরপর যদি যদি এই সকল ক্যারেক্টার সাথে যদি না মিলে থাকে, অর্থাৎ যদি আমরা এ প্রেস করে না থাকি, অর্থাৎ বি অথবা সি অথবা ডি এগুলো যদি আমরা না প্রেস করে থাকি তাহলে এই কন্ডিশনগুলো সত্য হবে না, তারপর হচ্ছে নিচেরগুলো তখন কাজ করবে, তখন হচ্ছে যেটা তখন স্বাভাবিক যে কার্সরটা সেটাই থাকবে, অর্থাৎ
কার্সর সেট প্রাথমিক অবস্থায় যে কার্সরের ভ্যালুটা ছিল, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে জিরো ছিল, অন্যদিকে ওয়াইয়ের ভ্যালুটা ছিল জিরো। তো এখানে হচ্ছে স্বাভাবিক যে কার্সরের ভ্যালুটা জিরো জিরো থাকবে, থাকার পরে হচ্ছে যেটা এলসিডি পিন কে, কে এর যে ভ্যালুটা সেটা পিন করবে। আর স্বাভাবিকভাবে যদি কোনো একটা কিছু পিন করতে থাকি আমরা, তাহলে হচ্ছে কি একটা লেটার প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর সাথে সাথে কার্সরের যে ভ্যালুটা, যেটা ক্যারেক্টারের ভ্যালু, সেটা এক করে বাড়তে থাকবে, যাতে প্রিভিয়াস যে টেক্সটটা ছিল সেটা এলসিডিতে থাকে, সাথে নতুন যে বাটনটা প্রেস করা হবে সেটার ওয়াইজও যাতে নতুন কোনো কিছু একটা প্রিন্ট অবস্থায় থাকে এলসিডিতে। তো সেটার জন্য হচ্ছে ক্যারেক্টারটাকে প্রতিনিয়ত হচ্ছে আপগ্রেড করতে হবে। তো প্রথম যে কিপ্যাডটা প্রেস করা হবে সেটা জিরো জিরোতে প্রিন্ট হবে কে এর ভ্যালুটা, তারপর সাথে সাথে এক্স এর ভ্যালু এক বেড়ে যাবে। এক বাড়ার পর নতুন যদি কেটা প্রেস করা হয় তখন সেই পজিশনে, অর্থাৎ এক বাড়া যে পজিশনটা ছিল এক্স এর ভ্যালু, সে অবস্থানে আইটি নতুন ডিজিট বসবে। আর এভাবে হচ্ছে এক্স এর ভ্যালু প্রতিবার করে এক বাড়তে থাকবে। বাড়ার পর তখন আবার ইফ কন্ডিশনটা আছে এখানে, ইফ কন্ডিশনটা চেক করবে যে স্বাভাবিক অবস্থায় হচ্ছে আমরা যেহেতু 20x4 ডিসপ্লে ব্যবহার করছি, যাতে এরপরের যে কোডটা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি প্রত্যেকটা মানে কি প্রেস করার সাথে সাথে একটার পরে হচ্ছে মানে ডিজিট হচ্ছে এলসিডি ডিসপ্লেতে প্রিন্ট অবস্থায় থাকতেছে, কিন্তু এলসিডি ডিসপ্লেটা যদি এভাবে প্রিন্ট করতে করতে পুরোটা যদি ভরে যায়, তখন যাতে অটোমেটিক আবার পুনরায় ক্লিয়ার হয়ে যেতে পারে এলসিডি ডিসপ্লেটা, সেটার জন্য হচ্ছে পরবর্তী কোডটা। অর্থাৎ যখন এলসিডি ডিসপ্লেটার 20টা ক্যারেক্টার হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি যেগুলো কমান্ড দেওয়া অ্যালফাবেট ছিল, অর্থাৎ এ প্রেস করলে যা হতো বা বি সি ডি, সেগুলো ব্যতীত যদি স্বাভাবিকভাবে নানা রকমের ডিজিট পিন করতে থাকি এলসিডিতে, তারপরও যদি দেখা গেছে যে 20টা ক্যারেক্টার হয়ে গেছে, 20টা ক্যারেক্টার হয়ে যাওয়ার পর পুনরায় যদি আরেকটা ক্যারেক্টার পিন করতে হয়, তাহলে কি নতুন লাইনে যেতে হবে। তো নতুন লাইনে যাওয়ার জন্য এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি এক্স এর ভ্যালুটা 20 হয়, মানে বাড়তে বাড়তে যদি এই এক্স এর ভ্যালুটা 20-এর সমান হয়ে যায়, আর অন্যদিকে যদি লাইন সংখ্যা 3-এর থেকে বেশি হয়ে থাকে, যেহেতু আমরা 20x4 ডিসপ্লে ব্যবহার করছি, অতএব লাইন সংখ্যা যদি 3-এর থেকে বেশি হয়ে যায় তাহলে এক্স এর ভ্যালুটাকে এক্স করে দেবে, অন্যদিকে ওয়াইয়ের ভ্যালু এক বেড়ে যাবে, অর্থাৎ নতুন লাইনে চলে যাবে এবং নতুন লাইনে একেবারে বাম পাশ থেকে প্রিন্ট করা শুরু করবে। এক্স এর ভ্যালু যেহেতু জিরো, একেবারে বাম পাশ থেকে প্রিন্ট করা শুরু করবে, অন্যদিকে ওয়াইয়ের ভ্যালু এক বেড়ে যাবে, অর্থাৎ নতুন লাইনে চলে যাবে কার্সরটা। তো কার্সরটা নতুন লাইনে যাওয়ার পর আবার হচ্ছে আইটি ইফ কন্ডিশন এখানে দেওয়া আছে। এই কন্ডিশনটা হচ্ছে যখনই ওয়াইয়ের ভ্যালুটা 3-এর সমান হবে, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা 3-এর সমান, অন্যদিকে 20-এর থেকে যদি এক্স এর ভ্যালুটা বেশি হয়ে থাকে, অর্থাৎ এভাবে যদি এক্স এর ভ্যালুটা বাড়তে থাকবে, বাড়তে থাকার পরে হচ্ছে কি প্রতিবারই যখনই 20-এর বেশি হয়ে যাবে এক্স এর ভ্যালুটা, তখনই হচ্ছে এই ওয়াইয়ের ভ্যালুটা এক করে বাড়তে থাকবে। এভাবে বাড়তে বাড়তে যদি 3-এর সমান হয়ে যায় এবং পরবর্তীতে 3 ওয়াইয়ের ভ্যালু 3 থাকা অবস্থায় যদি এক্স এর ভ্যালুটা 2-এর থেকে বেশি, মানে 20-এর থেকে বেশি হয়ে যায়, তখন হচ্ছে কি জিনিসটা সম্পূর্ণ ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে। আগেরটা ছিল যখন একটা রো বা একটা লাইন সম্পূর্ণ ফুল হওয়ার পর, একটা লাইন সম্পূর্ণ ফুল হওয়ার পর সাথে সাথে ওয়াইয়ের ভ্যালুটা এক বেড়ে যাবে, অর্থাৎ নতুন লাইনে চলে যাবে পিন করার জন্য কার্সরটা। আর এখন যেটা করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ডিসপ্লেটা ফুল হয়ে গেছে, অর্থাৎ 80টা যেহেতু 20x4 ডিসপ্লে ব্যবহার করছে, সেহেতু 80টা ক্যারেক্টার লেখা যায় হচ্ছে 20x4 ডিসপ্লেতে, অর্থাৎ সম্পূর্ণ ক্যারেক্টারগুলোর দ্বারা যদি পূর্ণ হয়ে যায় ডিসপ্লেটা, তখন যাতে অটোমেটিক সম্পূর্ণ ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যায়, সেহেতু এখানে এই কন্ডিশনটা দেওয়া হয়েছে যদি ওয়াইয়ের ভ্যালুটা 3 হয় এবং 3 হওয়ার পরে পুনরায় যদি এক্স এর ভ্যালুটা 20-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে অটোমেটিক এখানে এলসিডি ক্লিয়ার পাবে, অর্থাৎ পুরোটার ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পর কার্সরটা সেট করে দেবে ওয়াইয়ের ভ্যালু 0, অন্যদিকে এক্স এর ভ্যালু যেটা সেটাকেও সেট করে দেবে 1। আর এরপর হচ্ছে যেটা এখানে আরেকটা হচ্ছে প্রিন্ট দেওয়া আছে, যাতে প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার জন্য এখানে প্রিন্ট কে দেওয়া আছে। তো এটা হচ্ছে মূলত কোডটা, কোডটা একটু জটিল হলো, মাথা ঠান্ডা রেখে কোডটা বুঝতে হবে। কোডটা আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পরবর্তীতে আরডিনো সফটওয়্যার রান করে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে হার্ডওয়্যার কানেকশনটা যথারীতি এবং
যেভাবে পিন নেওয়া হয়েছে সেভাবে এখানে ডিক্লেয়ার করতে হবে। তো এই কোডটা আপলোড করা যাক। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে কিপ্যাডে যে বাটনটা প্রেস করা হচ্ছে সেটার ওয়াইজ হচ্ছে নানা রকমের ডিজিট প্রিন্ট করছে, অন্যদিকে এ বি সি ডি এগুলো প্রিন্ট মানে প্রেস করা মাত্রই হচ্ছে সেগুলো ওয়াইজ, যেগুলো কমান্ড আরডিনোতে দেওয়া হয়েছে সেগুলো ওয়াইজ কাজ করছে। তো আমার এই কোডটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা রকমের ভিডিও আপলোড করে থাকি, ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে।